একেবারে উচ্চশিক্ষার হাতছানি, যেখানে পৌঁছাতে পেরোতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার গণ্ডি। তাই রোববার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এমন প্রাণান্ত চেষ্টা ঢাকা বিভাগের 293 কেন্দ্রের 2,89,000 পরীক্ষার্থীর। বাস, রিক্সা কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পেরেছেন নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে, এমন ব্যস্ততা পরীক্ষার্থী ও অভিভাবকদের। ট্রাফিক জ্যামের ভোগান্তি থেকে রেহাই পেতে এদিন দেড় থেকে দুই ঘন্টা আগেই যাত্রা শুরুর কথা জানান তারা। মহাসড়কে নাকি কাজ চলতেছে নাকি, সামনে যেটা শুনলাম আর কি, আমরা আসলে মনে করি গাড়িতে পাইতে সমস্যা হচ্ছে, রাস্তা দাঁড়া থাকতেছে কোনো বাস না, আবার আমাদের স্টুডেন্ট পোশাক দেখলে অনেক বাস আমাদের নেওয়া না। আমি প্রায় আড়াই ঘন্টা আগে বের হয়েছি, যানজটের কারণে আমাদের ভোগান্তিটা একটু বেশি হয়ে গেছে। তবে কেন্দ্রে প্রবেশ করতে যেতেই যেন অন্য দৃশ্যের অবতারণা। পরীক্ষার্থীদের জন্য এদিন অপেক্ষা করছিল ঢাকা মহানগর পুলিশের সারপ্রাইজ গিফট। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় চকলেট, কলম ও পানি, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুড লাক উইশ উপহার পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। একটা কলম আর একটা চকলেট দিচ্ছে, খুব ভালো লাগছে। চকলেট দিলেন, তারপরে অনেককে অনেকের কলম দিলেন এবং দোয়া করে দিলেন যে ভালো মতো পরীক্ষা দিও। একটি চকলেট ও সুন্দর করে হাসি মুখে আমাদের বরণ করছে, এতে আমাদের পরীক্ষাটা আরও ভালো করতে সাহায্য করবে। আমরা অবশ্যই লাকি, কারণ উনিরা আমাদের ভালোভাবে বরণ করতেছে, আমাদের মানে অভ্যর্থনা দিতেছে, আমাদের সাহসের পরিমাণ বাড়াইতেছে। উপহারের পাশাপাশি পরীক্ষার্থীদের নিজ কেন্দ্র ও সিট নম্বর খুঁজে দেওয়া, অসুস্থ পরীক্ষার্থীদের পরম মমতায় কেন্দ্রে পৌঁছে দিতে, ভিন্নধর্মী সেবা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। আমরা টোকেন অফ লাভ, কাউকে একটা পেন, কাউকে এক বোতল পানি, কাউকে একটি চকলেট, সবাইকে প্রায় 1600 জন আজকে এই কেন্দ্রে ঢুকছে। সবাই বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো না কোনো ভালোবাসার উপহার হাতে নিয়ে ঢুকছে। তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকবে, তাদের ভিতরে কোনো দুশ্চিন্তা না থাকুক, আর যখন দেখবে যে পুলিশ তার বন্ধু, তখন আমি মনে করি তারা একটা ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে। আমি যখন চট্টগ্রামে কোতোয়ালি থানার ওসি ছিলাম, তখন থেকে শুরু করছি, আমি আসলে করছি ওদের বন্ধু হতে চাই, পুলিশ সম্পর্কে নেতিবাচক সকল ধারণা ভাঙতে চাই। পরীক্ষার জন্য 20 জন সদস্য নিয়োজিত আছে, 4টে স্পোর্টে আমার কিন্তু গাড়ি আছে, এইখানেও দেখছেন মোটরসাইকেল রাখা আছে। অনেক সময় ভুল করে প্রবেশপত্র ভুল করে রেখে আসে, বা কেউ কেন্দ্র ভুল করতে পারে, তার জন্য সাপোর্ট দিচ্ছি, কিন্তু দ্রুত যাতে আমাদের মোটরসাইকেল বা আমার নিজের গাড়িতে করে পৌঁছে দিব। আর আমার টিমের সদস্যরা আরও 3টা স্পোর্টে আছে, যাতে যানজট না হয়। ওই এলাকায়ও কিন্তু মাইকিং হচ্ছে যে আজকের দিনটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্যাক্রিফাইস করেন, অহেতুক যানজট সৃষ্টি করবেন না, তারা যাতে দ্রুত পরীক্ষা কেন্দ্রে চলে আসতে পারে। আর আসলে আমি খুব গর্বিত যে আমার টিমের সদস্যরা, এদের কিন্তু এক্সট্রা ডিউটি আছে, এই ডিউটিটা শেষ করে অনেকে নাইট ডিউটি করবে, অন্য কাজে যাবে, ওরা স্যাক্রিফাইস করতেছে যে আমাদের সন্তানদের কথা চিন্তা করে, যে আমি কিন্তু আমার নিজের সন্তানকে কেন্দ্রে নিতে পারছি না, বাট অন্য যারা কেন্দ্রে আসতেছে তারা যেন খুব স্মুথলি করতে পারে। এই কারণে আসলে কাজের ভিতরে এক ধরনের আনন্দ আছে, আমার সদস্যরাও আনন্দ ফিল করে। সবাই বলে বাইরের দেশে, বিভিন্ন জায়গা বলে, আমি চাই আমাদের দেশেই হবে। পুলিশ বলছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতার অংশ হিসেবে স্পেশাল ট্রাফিক মনিটরিং, মোবাইল টিম চালু, আর পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে তাদের জন্য উপহারের এমন আয়োজন। পরীক্ষা এমন একটা সময়ে সব বাচ্চাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো ওর আসতে হয়তো পথে একটু সময় লেগে গিয়েছিল, এরপর ও যখন আরও দ্রুত গতিতে পরীক্ষার হলে ঢুকলো, ও ভুলেই গেছে যে ওর কেন্দ্রটা, ওর সিটটা কোন রুমে পড়েছে। ও আবার ব্যাক করে আসছে গেটে দেখার জন্য যে ওর সিটটা কোথায়, ও সিট খুঁজে পাচ্ছে না। তখন ওর রোল নাম্বার দেখে, ওর সিট প্ল্যানটা দেখে, ওর সিটটা আমি বের করে দিলাম এবং ওকে আমি হেল্প করলাম যে ওর কোন ভবনে কত তলায় কত নাম্বার রুমে ওর সিটটা পড়েছে। রোববার শুরু হওয়া পরীক্ষা চলবে আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।